নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে দেখছেন শাড়ি একটা আমি নিয়েছি, এই শাড়িতে ফলস পাড় কীভাবে বসাবো সেটা বাড়িতেই। ফলস পাড় আমি একই কালারে নিয়ে নিয়েছি, এটা ক্যামেরাতে কালারটা একটু লালচে ভাব এসেছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি শাড়ির কালারেরই ফলস পাড়টা নিয়েছি। যে কোনো কোম্পানির ফলস পাড় আপনারা নিতে পারেন। তো এই যে ফলস পাড় নিয়ে নিয়েছি, এই ফলস পাড়েরও অনেক রকমের এ হয়, লেনথে চওড়া ছোট বড়, লেনথে একটু কম মাঝারি এরকম হয়। আমি যে বেস্ট কোয়ালিটিটা সেটাই নিয়েছি, তো শাড়িতে আমি বসাবো আপনাদের সাথে সেটাই শেয়ার করবো আজকে, কীভাবে আপনারা বাড়িতেই সেলাই মেশিন ছাড়াই শাড়িতে ফলস পাড় বসাতে পারবেন নিজেরাই। ভিডিওটা একবার দেখুন, সাথে থাকুন, দেখবেন একবার দেখলেই পুরোটা শিখে যাবেন। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। অনেক 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 ধন্যবাদ। তো দেখুন পুরো ভিডিওটা, কিভাবে আমি শাড়িতে ফলস পাড় বসাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি শাড়িটাকে পুরোটা খুলে নিয়েছি। এই যে সোজা উল্টো শাড়িটা, প্রথমে আপনারা সোজা দিক আর উল্টো দিক দেখে নেবেন। আমি এই যে উল্টো দিক নিয়েছি, উল্টো দিকেই ফলস পাড়টা বসবে যেহেতু। তো এই দেখুন, এই কাজটা দেখে আমি বুঝতে পারছি যে এটা শাড়ির উল্টো দিক। তো উল্টো দিকে আমি এই যে গোড়ার দিকে চলে আসব, যেখান থেকে আমরা শাড়িটা পরি, কোমরে যেখানে গুঁজব সেখানটায় নয়, ঠিক পায়ের দিকে। এই যে এক হাত আমরা মাপ করে এক হাত ছেড়ে দেব। এক হাত ছাড়ার পরে আমার ফলস পাড়টা এখান থেকে সেলাই শুরু হবে। ফলস পাড়টা কীভাবে বসাবো একবার দেখে নিন। এই যে ফলস পাড় নিয়েছি আমি, পুরোটা খুলে নিয়েছি, পাট করা ছিল। তো খোলার পরে দেখুন, এই যে দেখছেন সেলাইটা, এই দিকটা সোজা দিক আর এই দিকটা উল্টো দিক। এই দেখুন সেলাইটা, এই যে মোড়া হয়ে এরমভাবে মোড়ার পরে সেলাই করেছে, এটা উল্টো দিক নেব আমরা। তো দেখুন এরকম করে এক হাত মাপ করে আমরা এখান থেকে মাপটা পেয়েছি। তো এক হাত ছাড়ার পরে এই দেখুন, এই যে প্রথমে যে ফার্স্ট যে জায়গাটা আছে ফলস পাড়ের যে শুরুর যে জায়গাটা, এটা উল্টো দিক নেব। উল্টো দিকটা শাড়ির দিকে থাকবে আর এটা ওপর দিকে উঠে থাকবে। তো দেখুন এই যে এরকমভাবে একটুখানি মুড়ে নেব সাইডটা, যেহেতু এই যে এখানটা এরকম থাকে কাটা জায়গাটা, তো এখান থেকে সুতো বেরিয়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আমরা এভাবে একটু মুড়ে নেব। আর যেখানে আমাদের এক হাতটা যতটা ছাড়বো মাপ নিয়েছি, ওখানে আমরা এই শেষ মাথাটা বসিয়ে নেব, ঠিক এইভাবে। দেখুন এইভাবে আমাদের শাড়ির শেষ প্রান্ত আর ফলস পাড়ের শেষ প্রান্ত পুরোপুরি একই রকম থাকবে। দেখতে পেয়েছেন বন্ধুরা, একটু ভালো করে দেখে নিন। তো এভাবে বাকিটা আমাদের ওদিকে যাবে, সেলাইয়ের সাথে সাথে পুরোটা করতে থাকব। কিন্তু প্রথমে আমরা এইভাবেই দেখুন, এভাবে মুড়ে নিয়ে এবারে আমরা সেলাইটা শুরু করব। এই দেখুন এইভাবে, তো সেলাইটা আমরা সেলাইয়ের জন্য সুতো পরিয়ে নিয়েছি। এই দেখুন আমাদের ডবল সুতো, এই দেখুন সুতোটা ডবল করে নিয়েছি। তারপর আমরা সেলাইটা স্টার্ট করব এই নিচের দিক থেকে। প্রথমে নিচের দিকটা সমান করে কাপড় আর ফলস পাড় দুটো এভাবে সমান করে ধার বরাবর সেলাই করে যাব। তারপর পুরোটা ওই শেষ মাথায় শেষ হলে, শেষ হওয়ার পর এরকমভাবে সোজা হয়ে উঠে আবার এই দিক থেকে সেলাইটা নিয়ে আসবো ওপর দিয়ে, আবার এখানে এসে আমাদের সেলাইটা শেষ হবে। তো তার জন্য যে কোনো আপনার বাড়িতে যেরকম হাত সুযোগ আপনি নিতে পারেন। তো এই দেখুন সেলাইটা এভাবে আমরা স্টার্ট করব। যেমন আমরা রান সেলাই দিই সেরকমই দেবো। আমাদের ভেতর দিকের সুচটা একটু বড় রাখবো, নিচের দিকেরটা একটু এভাবে ছোট রাখবো। এইভাবে দেখতে পারবেন, আশা করি দেখতে পাচ্ছেন। এই দেখুন সুবিধা নেই, ঠিক এইভাবেই পুরোটা আমরা সেলাই চালিয়ে নেব পুরোটা সমানভাবে। দেখুন বন্ধুরা, আমার এই সাইডটা সেলাই দেওয়া পুরোটা কমপ্লিট একদম। তো আমার যেহেতু মেশিন আছে, সেই জন্য আমি মেশিনে করে সেলাইটা দিয়ে দিয়েছি। আপনারা যেরকমভাবে আমি দেখিয়েছি ওরমভাবেই পুরোটা সেলাই দিয়ে দেবেন। তো আমার যে কাস্টমার শাড়িটা দিয়েছে, তো তার শাড়ির নিচেটা মানে ফলস পাড় বসানোর আগে উনি পরে নিয়েছিলেন, তো শাড়ির নিচে এইভাবে সুতো বেরিয়ে গেছিলো। আমি সুতোগুলো কেটে দিয়ে এইভাবে ডবল সেলাই দিয়ে দিয়েছি, যাতে আর সুতোটা না বেরায়। বুঝতে পেরেছেন? এরকম যদি হবে আপনাদের সাথেও হয়ে থাকে, কিংবা যে
ফলস পাড় বসানোর আগে শাড়ি পরে নিয়েছেন এবং সুতো বেরিয়ে গেছে, আপনারা এরকম ডবল সেলাই দিয়ে দিতে পারেন, তাহলে এখানটা লক হয়ে যাবে আর শাড়ির সুতোটা আর বেরোবে না, যতটা বেরোনোর বেরিয়ে গেছে তো আর এক্সট্রা আর করে আর বেরোবে না। তো আমার এই সাইডটা সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি এবারে ওপর সাইডটা সেলাই দেব। দেখুন এইভাবে, এই যে মুড়েছিলাম মোড়াটা এভাবেই আছে, এই যে মোড়াটা এভাবেই থাকবে, আমি নিচে থেকে সেলাইটা এভাবে শুরু করব। আপনারাও দেখে নিন এইভাবেই সেলাইটা শুরু, এই দেখুন ঠিক রাউন্ডভাবে এইভাবে এইভাবে আমাদের সেলাইটা ঠিক উঠবে, দেখতে পেয়েছেন হেম সেলাইটা ঠিক এভাবেই হবে। কিংবা আপনারা যদি কারোর অসুবিধা হয়ে থাকে এই সেলাইটা দিতে, তো আপনারা এইভাবে সেলাইটা দিতে পারেন, ওপর থেকে নিয়ে এইভাবে তুলবেন, পাড়ের উপর দিয়ে এইভাবে তুলে নেব সেলাইটা, বুঝতে পেরেছেন? এই দেখুন ঠিক এইভাবে, এভাবে আমরা পুরো সেলাইটা দিয়ে নেব পুরোটাই। এই কোণার কাছে আমরা একটা সেলাইয়ের লক দিয়ে নেব এইভাবে, যাতে সেলাইটা আমাদের এখান থেকে সরে না যায়। তারপর আমরা আবার এই উপরের দিকে সেলাইটা ঠিক যেমন এই নিচে চালিয়েছিলাম সেরকমভাবেই কন্টিনিউ করব, ঠিক এইভাবে। এই দেখুন আমি, আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল সেলাই না করে এইভাবে আমি যেমন দেখাচ্ছি ডবল সেলাইও তুলতে পারেন, এভাবে দুটো করে টোপও তুলতে পারেন। ঠিক দেখেছেন কেমনভাবে আমি তুলছি? এই দেখুন বন্ধুরা, দেখুন আমরা যতটা সুতো নিয়েছি ফলস পাড়ের মতো লম্বা সুতোটা আর আমরা নিতে পারি না, অত বড় সুতো নিলে আমাদের সুতোটা জড়িয়ে যাবে সেলাই করতে করতে, তো ছোট ছোট করে সুতো নিব আমরা। তো দেখুন সুতোটা শেষ হয়ে গেলে এভাবে আমি আবার সুতো পরিয়ে নিয়েছি, এইভাবে ঠিক যেখানে সেলাইটা শেষ হয়েছে তার আগে থেকে একটা আমরা এভাবে টোপ তুলব, ঠিক এভাবে সেলাইটা তুলে নেওয়ার পর এই যে গিড্ডিটা আছে আমাদের আর আগের যে শেষ সুতোটা দেখতে পাচ্ছেন, আমরা এইভাবে দু তিনটে গিড্ডি লাগিয়ে নেব এইভাবে, ঠিক এইভাবে। দেখুন আমাদের সেলাইটা এখানে লক হয়ে গেল, সুতোটাও আমাদের জয়েন্ট হয়ে গেল। তারপর আমরা যেভাবে সেলাই করছিলাম ওইভাবেই সেলাইটা করে যাব, তো দেখুন বন্ধুরা আমার সেলাইটা শেষ হয়ে এসছে। তো এই সাইডে শেষের মুহূর্তে যে আমরা বাঁকবো সেলাইটাকে নিয়ে সেটা কীভাবে হবে ভাবলাম আপনাদের সাথে দেখিয়ে নিই সেটাও। তো এইভাবে যেমন করে সেলাইটা এনেছি আমি ঠিক সেইভাবেই কন্টিনিউ রাখব, তারপর এই যে দেখুন এই কোণাটার কাছে একটা আমরা সেলাই লক দিয়ে দেব, এই যে লক হয়ে গেল। তারপর আমরা এই উপর দিকে আবার ঠিক একইভাবে দেখুন এভাবে আমরা সেলাইটা নিয়ে যেতে থাকব। আপনারা চাইলে এটা ঘুরিয়েও নিতে পারেন সাইডটাকে, সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি দেখুন এই শেষের মুহূর্তে এই জায়গাটায়, শেষের জায়গাটায় আমরা এইভাবে সুঁচটাকে তুলব, তারপর সুতোটাকে এইভাবে তিন চারবার ঘুরিয়ে নেব। এটা আমাদের পুরো সলিড একটা গিড্ডি হয়ে গেল, এই গিড্ডিটা আর খুলবে না, এরম করে আরেকবার দিয়ে নেব এই দেখুন। ব্যাস আমাদের ফলস পাড় বসানো একেবারে কমপ্লিট। বাড়িতেই সেলাই মেশিন ছাড়াই আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে, দেখুন সেই দিকটা আমাদের সাথে দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন সেলাই তেমনভাবে বোঝাও যাচ্ছে না, একদম ছোট ছোট টোপ উঠেছে, এ দেখুন
দেখতে পেয়েছেন পুরো আমাদের ফলস পাড় বসানো কমপ্লিট। এই দেখুন, তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই 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 আমাকে সাপোর্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, যদি কিছু খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানান। আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে সেটাও জানান, যদি খারাপ লেগে থাকে সেটাও জানান, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেক 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 ধন্যবাদ।